মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলা এতটাই ব্যস্ত ছিলাম আজকে, এখনো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুঝতে পারছো বৃহস্পতিবার মানে আজকে সংসারে কতটা কাজ থাকতে পারে একটা গৃহবধূর জন্য। কারণ ঠাকুরের ভোগ দেওয়া আছে, তারপরে সংসারের কাজ, রান্না বান্না, মানে প্রচুর কাজ। আর সকালবেলা উঠে দেখো মাথাটা পর্যন্ত আজরাবার টাইম পাইনি, মানে রাত্রিবেলা যেরকম মাথা ছিল সেরকমই মাথাটা রয়েছে, মানে আজরাবার টাইমই পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে এসে জাস্ট ঝাড়টা দিয়েছি, ঝাড় দেওয়ার পর আবার রুটি তৈরি করলাম। বললাম না আজকে কাজ আছে, মানে কাঠের কাজ হচ্ছে, তো রুটি তৈরি করলাম। দেখতে পেলে রুটি দেওয়া হয়ে গেছে, এখন এই যে চা ফুটছে, চাটা হয়ে এসছে, এবার নামাবো। তো চাটা দেওয়ার আগে ভাবলাম তোমার সাথে একটু গল্প করে যাই। তার একটু ফুটতে ফোটা বাকি আছে, এখনো পর্যন্ত আমি কিচ্ছু খাইনি। এখন কটা বাজে দেখবে, দেখো এখন দেখো, দেখতে পাচ্ছ কি জানি, এখন 10টা বাজে, এখনো পেটে একটা দানা বন্ধ দিইনি, টাইমই পাচ্ছি না খাওয়ার। এখন দেখো বিছানা পর্যন্ত তোলা হয়নি আমার, কখন কি করবো মাথায় ঢুকছে না। 10টা বাজে, বিছানা তুলবো, ঘর মুছবো, ঠাকুরের বাসন মাজবো, রান্না করবো, বুঝতে পারছি না আজকে কটার সময় খাবো। তা আজকে হয়তো বেশি তোমার সাথে কথা বলতে পারবো না, দেখাবো ঠিকই সব কাজকর্ম গুলো, কিন্তু আমি হয়তো আজকে বেশিক্ষণ তোমাদের সাথে গল্প করতে পারবো না। কাজ বাজ হয়ে যাওয়ার পর ফ্রি হয়ে যাবো যখন, তখন শান্তি তোমার সাথে একটু 5 মিনিট হলো তো গল্প করে শান্তি আছে, না আমার কোনো কাজ নেই পিছনে, যাই না যে কখন ফ্রি হবো, হয়তো দুপুরের পরে ফ্রিটা হতে পারি খাওয়া দাওয়ার পরে। কারণ আজকে বৃহস্পতিবার আমার প্রচুর চাপ থাকে, বৃহস্পতিবারটা আসলে যেন আমার মাথায় একটা হেডেক হয়ে যায়। যখন কাজ কর্ম পড়ে থাকে তো তখন ভাবি যে কি করে করবো, কোনটা করবো, কোনটা ছেড়ে কোনটা করবো, কিছু বুঝতে পারি না। তো ছোটর জন্য আমাদের আমাদের তো রুটি আর তরকারি, বড় এখন ওই ঘরে পড়ছে, এখন স্কুলে ক্লাস চলছে, তো ওই ঘরে বাবার সাথে ক্লাস করে নিচ্ছে, আমি এদিকে সামলাচ্ছি সংসারের কাজগুলো। আর ছোটর জন্য ডিম রুটি করে দিয়েছি, মানে ডিমের সাথে যে রুটি করে না, ওটা খেতেও খুব ভালোবাসে, একটু সস দিয়ে দিয়েছি হালকা করে, ওটা খেতেও খুব ভালোবাসে। এমনি যদি নর্মাল আমি ওকে রুটি তরকারি হারগিস খাবে না, ফেলে দেবে মুখ থেকে, তো ওর পেটটা ভরে যাবে, ওদিকে ওর খাওয়া হয়ে যাবে, এদিকে আমি কাজও সেরে নেবো। চলো ঠিক আছে, আর বেশি বকবক করছি না, চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে দিয়ে আসি ওখানে, তারপর আমি কিছু খাবো, আমার খুব খিদে পেয়ে গেছে। মন গরম লাগে প্রচুর, আর বাসন দেখো সকালের টিফিনের বাসন দেখো, আর ভালো লাগছে না, এত বাসন আমাকে মাজতে হবে এখন।
তো এই সবে একটু ফ্রি হলাম ঠাকুরের পুজো দিয়ে রান্না বান্না কমপ্লিট করে ঘরের কাজ ছাড়ার পরে এই সবে একটু ফ্রি হলাম। দেখতে পাচ্ছেন পুজো দেওয়া হয়ে গেছে। তো আচ্ছা রান্নাটা বেশি শেয়ার করতেও পারলাম না। আর এই দেখো এই দুজন বাচ্চা দেখো কি করেছে, এবার দেখো এই দেখো এখানটা কি এটা করলো জানি না, সব ফেলে টেলে কি করলো। আর এখানটা আবার দেখো সারা ঘরে আমার এই করে রাখে। যাই হোক ওরা তো বদমাশি করবেই, এবার আমি দুটোকে খাওয়াতে বসবো। তার আগে আমি আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে শেয়ার তো করি না, বলিওনি আজকে আমি কি রান্না করেছি, সেটা আজকে একটু দেখিয়ে দিই আমি কি রান্না করেছি। তো আজকে দেখো রান্না হয়েছে আমার বেগুন কালিয়া, যেটা আমার মেয়ে শুনে একবার দেখে না, তার রিয়াকশনটা দেখে না, ওর এটা এতটাই ভালো লাগে খেতে যে আজকে আনন্দে পাগল হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আজকে এই শুধু এটাই রান্না করেছি আজকে। আর সকালে যে আলুর তরকারিটা করেছিলাম সেটা এখনো এতটা রয়ে গেছে, এটা এতটা রয়ে গেছে, এটাতেও খাওয়া যাবে। আর দাঁড়া না, কালকে আর কিছু মানে কালকে আর কিছু তরকারি বেঁচে গেছে, চিচিঙ্গে ভাজা আর এই আলু দিয়ে মাছের তরকারি করেছিলাম সেটাও বেঁচে গেছে। অনেক রকম আজকে আইটেম হয়ে গেছে, মানে না না করে একটাই আজকে একটা আইটেম রান্না করেছি কিন্তু হয়ে গেল তিন চার রকম আইটেম। তো আজকে দেখলে আমার এই হচ্ছে এই আইটেম, একরকম আইটেম রান্না করেছি হয়ে গেছে দু তিন রকম আইটেম, বেশ খাওয়াটা আজকে জমে যাবে। আজকে বৃহস্পতিবার যেহেতু মাছটা হলো হতো কিন্তু ঘরে মাছ শেষ হয়ে গেছে, ওই জন্য নিরামিষ আমাদের নিরামিষ কিন্তু বাচ্চাদের জন্য কোনো নিরামিষ নাই, বাচ্চাদের জন্য ওদের জন্য ডিম শুধু দিয়েছি, ছোটর জন্য আর বড়র জন্য দুজন জন্য ডিম শুধু দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নেবে। আর ছোটকে খাওয়াতে আমার খুব অসুবিধা হয়, মাছ মাংস ডিম না হলে আমার খাওয়াতে খুব প্রবলেম হয়। আমি জিনিস বলবো দেখো আমি পেন্সিল লিখে দেখতে আমার হাত ফুলে গেছে, দেখি হাই মা হাতটা ফুলে গেছে, আমি এখন দেখছি কত আছে, কি অবস্থা তার হাতটা দেখেছো একবার, দেখ বাবুকে দেখিয়ে, বাবুকে দেখি না পুরো আঙুলটা ফুলে গেছে, আরে ওই লেখার এত এতে স্কুলে এতটাই লেখা যায়, এত এমনি তো একটু স্লো আছে, এবার যখন তাড়াতাড়ি লিখতে বলি ওর হাতের এই আঙুলটা চাপ পড়ে তো আঙুলে মানে পেন্সিলে করতে তো পুরো আঙুলটা ফুলে গেছে এইভাবে, মানে ওটা স্কুলে যদি ক্লাস হতো মানে আমার এত এরকম হতো না, অনলাইনে ক্লাস বলে মানে এরকম হচ্ছে পুরো আঙুলটা ফুলে গেছে। আমি খেয়াল করিনি মানে এত কাজে ব্যস্ত থাকি কোন কাজে কি করবো মাথায় ঢোকে না, আজকে তো বৃহস্পতি আজকে আরো বেশি ব্যস্ত, মানে আজকে আমি বাচ্চাগুলো দেখার মতো টাইম পাইনি সকাল থেকে, জাস্ট খাই দিয়েছি সকালবেলা ব্যস্ত, তারপর এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছে আমি আমার মতো কাজ সেরে যাচ্ছি। তো ঠিক আছে চলো আর বেশি বক বক করছি না, খিদে প্রচুর পেয়েছে এখন বাজে পৌনে তিনটে, বেগুন কালি আছে আর ওর মনে হচ্ছে এক্ষুনি মনে হয় খিদে বেশি বেশি পেয়ে গেছে, যতটা না পাক মানে যতটা না খিদে পেয়েছে বেগুন কালটা দেখার পর আরো বেশি যেন খিদে পেয়ে গেছে। হ্যাঁ চলো এদের খাই দিই, এখন বাজে সন্ধ্যে সাতটা। তো আমি এখন বানাতে এসেছি কিছু চটপটি খাবার, যেহেতু আজকে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আলুর পকোড়া মানে আজকে সারাটা দিন এমন বৃষ্টি দিয়েছে বিভৎস পড়ে গেছে, মানে একটু করে জাস্ট কয়েক সেকেন্ডে বৃষ্টি থামে আবার ঝমঝম করে স্টার্ট হয়, একটা মিনিট আলু আছে আমার জন্য ঘুরছি এখানে কে বসতে পারে না, হ্যাঁ চলে যা মিউজিক্যাল চেয়ার খেলছে ঠিক আছে। তো এদিকে আমি জোর করে বানিয়ে দিই, দাঁড়া দেখো বেসন গুলে নিয়েছি আর আজকে আমি খাবো আমরা আলুর পকোড়া দেখো এই আলুটা নুন হলুদ মাখা আছে, এটা বেসন চিবাবো আর ভাজবো, তো ঝট করে ভেজে নিয়ে মানে আর আমি ধৈর্য চাই এই বৃষ্টিতে চালাচ্ছিস না, তো এই বৃষ্টিতে এত খিচুড়ি খাওয়ার মন করছে না, বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে খিচুড়ি করছে কিন্তু দোকানে যাবো কি করে, কেমন চেল্লাচ্ছে প্রচুর পরে বাইরে বৃষ্টি, আমি যে জামাটা পরে যাবো জামাটা পরে ভিজে যাবে, চলো যাবো একটু ভাবছি কারণ একটু ওই বাড়ি যাবো বাপের বাড়ি, মেয়ের প্যাম্পাস আমি অর্ডার করি, সেই অর্ডারটা মালটা আসে আমার বাপের বাড়িতে মানে বাপের বাড়ির ঠিকানা দেওয়া আছে, তো সেটা আনতে দিতে হবে কারণ ওর রাত্রিবেলা প্যাম্পাসটা লাগে, সারাদিন প্যাম্পাস পড়াই না রাত্রিবেলাটুকু প্যাম্পাসটা লাগে, সেটা একটা মানে শেষ হয়ে গেছে আর একটা পড়ে আছে, সেটা আনতে যাবো আমি, ওই জন্য খাওয়া দাওয়া করিনি তারপরে যাবো ঠিক আছে। তো চলো এদিকে দেখো তেলও বসিয়ে দিয়েছি
তো ফটাফট বানিয়ে নি আগে। তো বাবাকে ফোন করেছিলাম, বাবা বলে ঠিক আছে। আমি বাবাকে বললাম যে তুমি একটু এগিয়ে আসো, আমি একটু এগিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ছাতা নিয়ে গেছিস, তালাটা খুলি দাঁড়া। তো এই যে নিয়ে নিয়েছি, আর ওই যে বাবা যাচ্ছে, সারা রাস্তা পুরো জল দেখতে পাচ্ছ, ওকে সারা রাস্তা পুরো জল জমে গেছে। বাবা যাচ্ছে আগে আগে, এই যে এই জল স্টার্ট হলো। কি অবস্থা, সবে ঘরে ঢুকলাম, দেখলে আমার রাস্তায় এত বৃষ্টি পড়ছে আর পুরো রাস্তাটা জল, এই জন্য বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না। তো এই যে ক্যাম্পাস নিয়ে চলে এসেছি, যেটা আমার আজকে এই বৃষ্টির মধ্যেও আমাকে আজকে বাধ্য হয়ে যেতে হলো জলের মধ্যে। আমার বরকে বললাম গেল না, ঘরে ক্যাম্পাস শেষ হয়ে গেছে। আর ওকে আমি প্রত্যেকদিন রাত্রিবেলা ক্যাম্পাসটা পড়াই, রাত্রিবেলা বাড়াও, ওটা সম্ভব নয়, ঘুমের ঘরে পারবো ওটা সম্ভব নয়। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের শরীর অবশ্যই যত্ন নেবে, আর সবসময় এরকম থাকবে, আর সবসময় জামা কাপড় এরকম মিলে না থাকবে, এরকম থাকবে। হ্যাঁ, বর্ষাকালে সবার ঘরে দেখবে কোথাও না, যেখানে যেখানে ফাঁকা পাবে সেখানে সেখানে সব জামা কাপড় এরকম 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 মিলে থাকবে। আমার ঘরে দেখো এই তারটায় আর আমার পর্দা দেওয়া যায়, রোডটার মধ্যে জামা কাপড় সব মিলে দেওয়া, কিচ্ছু করার নেই আমার। কোন রোডে? সেখানে তো পাখা চলছে না, এই ঘরে তো পাখা চলবে, এই জন্য এই ঘরে বেশি বেশি করে দিচ্ছি। কি বলবো, আমার তো গরম লাগে এখনই। আরো দেখি জামা কাপড় নিয়েছে, এই জানলার এই যে খোপ খোপ গুলো করেছে না, এখানে কিছু কিছু জামা কাপড় দিয়ে দেবো, কিছু করে না। কালকে শুনছি নাকি বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় গুলো শোকানো খুব মুশকিল। আমাদের গুলো তাও আমরা কি শাড়ি ফাড়ি জামাটা একটু পরে নেবো, কিন্তু ছোটর বিষয়ে, ছোটর জন্য ওর জামা প্যান্ট সব ভিজে। তো ঠিক আছে, বাইরে বলতে গিয়ে আমার এসব বকবক করলাম। তো ঠিক আছে, চলো আজকে তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীর অবশ্যই যত্ন নেবে, সবসময় হ্যাপি থাকবে। চলো এখনো জন্য টাটা।